দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি প্ল্যানেট বাংলায়। আসসালামু আলাইকুম। আমি আছি এখন কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে। নমপেনের পাশ দিয়ে বয়ে গেছে মিকং নদী। সেই মিকং নদী সংলগ্ন একটি রাস্তায় আমি আছি, কিন্তু একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব নদীর পাশে এবং রাজার বাড়ির সামনে এবং অন্যান্য স্থাপনা দেখাতে। এটাই সেই নদী যেটা নমপেন শহরের পাশে। ওপারে দেখা যাচ্ছে অনেক নতুন নতুন ভবন, খুব রূপসী একটি নদী, দুপাশ খুব সুন্দর করে বাঁধানো এবং পরিচ্ছন্ন। দূরে একটি সেতু দেখা যাচ্ছে। নদীর পাশেই রাস্তা। এই রাস্তায় আছে অনেক হোটেল, বার, ক্লাব এবং এই স্থাপনাগুলি দেখলে ফ্রেঞ্চ কলোনিয়াল স্থাপনার কথা মনে পড়ে। সবচেয়ে ভালো লাগছে পরিচ্ছন্নতা। আমি এই রাস্তার পাশের রাস্তায় একটি হোটেল অবস্থান করছি। এই রাস্তাটি সোজাসুজি শহরের বাইরে চলে গেছে। খুব অদ্ভুত লাগছে, বিশেষ করে আজকের আবহাওয়াটা অসাধারণ। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনের ভিড় কম এবং বেশিরভাগ লোকই অত্যন্ত ভদ্র এবং হাসি মুখে অত্যন্ত ভালো আচরণ করে, সে হোক ট্যুরিস্ট অথবা স্থানীয়দের সাথে। এবার নদীর পাড়ের বড় রাস্তাটি, যেটা সাধারণত মেরিন ড্রাইভ বা রিভার সাইড ড্রাইভ বলা হয়, খুব মজার একটি জিনিস দেখেছি। এই রাস্তার এক পাশে দেখা যাচ্ছে একটি বৌদ্ধ মন্দির, এটার ভিতরে আমি এখন যাচ্ছি। এটা দেখতে একটি টিপিক্যাল বৌদ্ধ মন্দিরের মতোই মনে হচ্ছে। দেয়ালে অনেক কারুকাজ দেখা যাচ্ছে এবং গৌতম বুদ্ধের প্রতিকৃতি। আমি এই শহরে ঘুরে দেখেছি অনেক বৌদ্ধ মন্দির এই ধরনের এবং স্থানীয়দের কাছে শুনেছি একটি অন্যতম বৃহত্তম একটি মন্দির। এপাশের দেওয়ালে অনেক কারুকাজ দেখা যাচ্ছে। পাশেই রাজার বাড়ি, সেখানে আমরা যাব একটু পরে। এটা মন্দিরের ভিতরের অংশ, একটি মহিষের মূর্তি দেখা যাচ্ছে। এখানে মন্দিরের গায়ে অনেক সোনালী রঙের কারুকার্য। এ ধরনের মন্দির আমি ব্যাংককেও দেখেছি। খুবই নিরিবিলি এবং পরিচ্ছন্ন একটি পরিবেশ, মনটাই ভালো হয়ে গেল। আসলে যে কোনো তীর্থস্থান অথবা ধর্মালয় অত্যন্ত পরিচ্ছন্ন হয়ে থাকে। এই যে একটি ফুলের গাছ দেখা যাচ্ছে, এই ফুলটি কম্বোডিয়ার জাতীয় ফুল। আরও একটি ভিডিওতে এই গাছ এবং ফুল সম্পর্কে আমি বলেছি। মন্দিরের মূল প্রবেশদ্বার দেখা যাচ্ছে এবং পাশাপাশি ছোট ছোট বেশ কয়েকটি ঘর। এটা হয়তো তাদের ধর্ম বিষয়ক কোনো কিছু, আমি বিশদ জানতে চাইনি কারো কাছে। খুবই সুন্দর একটি বৌদ্ধ মন্দির। এটা রাজার বাড়ির সামনের অংশ। আজকে দুর্ভাগ্যবশত রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে না, আজকে বন্ধের দিন, আজ রোববার। আমি ভিয়েতনাম থেকে ফিরে এসে আবার রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করব, এই প্রাসাদ দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো।
প্রাসাদের সামনে দিয়ে এই রাস্তাটি চলে গেছে মূল শহরের দিকে। এটি রাজপ্রাসাদের সামনের একটি মাঠ এবং সেখানে দেখা গেছে একটি মন্দির আকৃতির ভবন। অনেক কবুতর দেখা যাচ্ছে এই মাঠে। এই যে সেই রাস্তা যেটি নদীর পাশে ছিল, অর্থাৎ নদীর সামনেই বা নদীর পাশেই রাজপ্রাসাদ। এই সমাধিস্থলটি হচ্ছে বর্তমান রাজার বাবা কিং শিয়ানুকের সমাধিস্থল। সামনে কিছু মূর্তি দেখা যাচ্ছে ওদের ধর্মীয়। সেই আবারও রিভারসাইড ড্রাইভ অথবা স্থানীয়ভাবে হয়তো কোনো নাম আছে এই রাস্তাটির। এর পাশেই সেই রাজপ্রাসাদ। অদ্ভুত পরিবেশ, অদ্ভুত সুন্দর। যে উদ্দেশ্যে আমি কম্বোডিয়া এসেছি নমপেন দেখতে, আমার ভালো লাগছে ভেবে যে আমি আসতে পেরেছি এবং এইসব জায়গাগুলো দেখতে পারছি। প্রাসাদের সামনে কবুতর এবং স্থানীয় এবং বাইরে থেকে যারা ভ্রমণ বিলাসীরা আসে তারা কবুতরকে খাওয়ায় শক করে। একটি বড় গেটও দেখা যাচ্ছে এবং এখান থেকে ডান দিকে প্রাসাদের মূল গেটটা দেখা যাচ্ছে এবং একটি পরিচ্ছন্ন রাস্তা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্যে। আপনারা প্ল্যানেট বাংলা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, মন্তব্য করুন এবং আপনারা আরও কি দেখতে চান আমাকে জানান। আমি চেষ্টা করব যতটা সম্ভব পৃথিবীর নানা স্থানে ঘুরে সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।